হ্যালো বাইকার্স, আজকে সুজুকি জিক্সার FI ABS বাইকটির খারাপ দিক নিয়ে আলোচনা করব। তো অনেক যুবকদের এই বাইকটি ক্রাশ। তো কেনার আগে অবশ্যই আপনাদের এটা জানা উচিত যে এই বাইকটি যদি আপনি কিনেন তাহলে কি কি সমস্যার সম্মুখীন হবেন এবং এটির কি কি খারাপ সাইড রয়েছে। আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে এই বাইকটি আপনি কিনবেন কি কিনবেন না। অনেক ইউটিউবাররা তো এই বাইকটির অনেক ভালো সাইড নিয়ে আলোচনা করে, আমি না হয় ব্যতিক্রমভাবে একটু খারাপ সাইড নিয়ে আলোচনা করি যাতে আপনারা মূল কনসেপ্টটি বুঝতে পারেন এই বাইকটির। তো এই বাইকটি আমি প্রায় 2 বছর ধরে ব্যবহার করতেছি, প্রায় 11,000 কিলোমিটার এই পর্যন্ত চালানো শেষ। তো এই 2 বছরের ভিতরে এই বাইকটি চালানোর ক্ষেত্রে আমি যে যে প্রবলেমের সম্মুখীন হয়েছি সেগুলো আপনাদেরকে আজকে শেয়ার করব। তো বেশি কথা না বলে সরাসরি ভিডিওর আলোচনা শুরু করা যাক। তো এই বাইকটির মেজর প্রবলেম হলো ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হওয়া, অর্থাৎ আপনি যদি লংস ডিস্টেন্স ট্রাভেল করেন সেই ক্ষেত্রে এই বাইকটি প্রচুর পরিমাণে হিট হবে। যেহেতু এই বাইকটি একটি এয়ারকুল ইঞ্জিন তাই প্রচুর পরিমাণে হিট হয়। শুধু ইঞ্জিন হিট হলেও ব্যাপারটা তেমন গুরুতর হতো না, তবে এই পুরো গরমটা আপনার বডির ভিতরে এসে পড়বে। অর্থাৎ আপনি যখন ড্রাইভিং করবেন তখন আপনি যদি কোথাও রেস্ট নেন তখন এই ইঞ্জিনের পুরো হিটটা আপনার পুরো শরীরের ভিতরে ঢুকে যাবে। তো এই বিষয়টা প্রচণ্ড পরিমাণে বিরক্তিকর, মানে আমি এই প্রবলেমটা বর্তমানে সম্মুখীন করতেছি। তাই আপনি যদি গরম সহ্য করতে পারেন সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কোনো প্রবলেম না। আমি যেহেতু গরম একদমই সহ্য করতে পারি না তাই এই বিষয়টি আমার কাছে একদমই বিরক্তিকর লেগেছে। আরেকটি সমস্যা হলো এই বাইকটির ইঞ্জিন সাউন্ড। তো এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি রয়েছে, অনেকেই বলেন ইঞ্জিন সাউন্ড কোনো সমস্যা না, তবে আমার কাছে এটা একটা বিরক্তিকর মনে হয়। মানে আপনি যখন প্রথম অবস্থায় বাইকটি চালাবেন তখন সাউন্ডটা তেমন আপনাকে সমস্যা করবে না, যখনই আপনি 50-60 কিলোমিটার চালাবেন মানে লং ড্রাইভে যাবেন তখন ইঞ্জিন সাউন্ডটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, মানে ঝনঝন ঝন একটা শব্দ হবে। তো এই বিষয়টা আসলে আমি অন্য বাইকে দেখিনি, শুধুমাত্র সুজুকির এই বাইকগুলোতেই এই সাউন্ডটি একটি বিরক্তিকর সাউন্ড। আশা করি কেনার আগে আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন। আরেকটা সমস্যা হলো আপনি যখন বাইকটি 60 অথবা 70-এর উপরে স্পিড উঠাবেন তখন বাইকটি কিন্তু একটা ভাইব্রেশন করবে। মানে আপনি 60-এর নিচে যখন চালাবেন তখন সমস্যা নেই, আপনার বাইকটি স্মুথভাবে চলবে। যখনই আপনি 60 অথবা 70 স্পিড উঠাবেন তখন আপনার বাইকটি কিন্তু একটা ভাইব্রেশন করবে। এই বিষয়টা কিন্তু একটা বিরক্তিকর লেগেছে আমার কাছে। আরেকটি সমস্যা হলো গিয়ার এবং ক্লাসের অ্যাডজাস্টমেন্ট। আপনি যদি নতুন ড্রাইভার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি যদি ক্লাস এবং থ্রোটল একসাথে অ্যাডজাস্টমেন্ট না করতে পারেন একটা কটকট শব্দ হবে, অর্থাৎ পিস্টন একটা বাড়ি দিবে। তো এই প্রবলেমটা আমি প্রথম অবস্থায় ফিল করেছিলাম, এখন আর এই সমস্যাটা আমি ফিল করি না, তবে এখনও মাঝে মাঝে এরকমটা হয়ে যায়, এটাও একটা সমস্যা। তবে এই সমস্যাটা আমি অন্য বাইকে দেখিনি। আরেকটা সমস্যা হলো এই বাইকটির যে প্লাস্টিকের কিট, একবার যদি আপনার বাড়ি খেয়ে ভেঙে যায় তাহলে কিন্তু সর্বনাশ, আপনার অনেক টাকাই খসাতে হবে যেগুলো রিপেয়ার করার জন্য। তো আমি আমার এই বাইকটিতে আসলে অ্যাক্সিডেন্টলি 2-3 বার কিট ভেঙে ফেলি, যার ফলে আমার অনেক টাকাই যায় এটা ঠিক করতে। এছাড়া R15 এবং অন্যান্য বাইকগুলোর যে পার্টসপাতির দাম কিন্তু খুবই কম, কিন্তু এই সুজুকি অথবা সুজুকি জিক্সার SF-এর বাইকের আপনি যদি একটা সুতাও ধরতে যান প্রচুর পরিমাণে দাম, মানে প্রচুর পরিমাণে দাম, কি বলবো। অন্যান্য বাইকের কিন্তু খুব কম টাকায় আপনি পার্টসপাতি, কিট এবং কোনো অ্যাক্সেসরিজ যদি আপনি কিনতে চান একদম খুব কম টাকায় কিনতে পারবেন। আরেকটা সমস্যা হলো গিয়ার শিফটের সময় প্রচণ্ড পরিমাণে একটা শব্দ হয় যেটা অন্য বাইকের ক্ষেত্রে আমি দেখিনি। অন্য বাইকগুলোতে স্মুথলিভাবে কিন্তু আপনি গিয়ার শিফট করবেন তেমন কোনো সাউন্ড হবে না, কিন্তু এটা একটা কটকট শব্দ হয় আপনি যখন গিয়ার শিফট, মানে খুবই হার্ড। আর ক্লাচটা প্রচুর পরিমাণে শক্ত, এটাও একটা সমস্যা। আর একটা সমস্যা হলো সাসপেনশন, মানে সাসপেনশনটা নিয়ে আমি অনেকদিন ধরে একটা সমস্যায় ভুগছি। মানে যদি ভুলবশত কোনো বিটে একটু স্পিড হয়ে যায় তখন সাসপেনশনটা একদম পুরোটাই আপনার, কীভাবে আপনাদেরকে বোঝাবো, মানে আমি এভাবে আপনাদেরকে বোঝাই, মানে সাসপেনশনটা পুরোটাই ঢুকে যায় এবং সরাসরি বডির ভিতরে এসে একটা ধাক্কা খায়। তো এরকম হলে তো একসময় নাকি সাসপেনশনটাই ভেঙে যায়, আমি বুঝতে পারতেছি না। মানে এই সমস্যাটা আমি অনেকদিন ধরে সম্মুখীন হচ্ছি, মানে পুরোটাই একদম ঢুকে যায়, মানে খুবই স্মুথলি। তো এছাড়া আমি আসলে এই বাইকে আর কোনো সমস্যা পাইনি। তো এখন আপনারা বিবেচনা করে দেখতে পারেন যে এই বাইকটি আপনারা কিনবেন কি না। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।